নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজতে, নির্ঘণ্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং শুরু হয়ে গেছে তার সঙ্গে পাল্লা দিয়ে কোথাও কুকথার রাজনীতি। সারা দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনগুলিতে যখন গেরুয়া ঝড়ে রীতিমতো উড়ে গিয়েছিল বিরোধীরা, তখন আর বোধ হয় ইস্যুভিত্তিক রাজনীতি করতে চায় না বিরোধী রাজনৈতিক দলগুলো। যে জোট গড়ার আগে বারবার বিপাকে পড়েছে, সেই ইন্ডি জোট বারবার মুখ থুবড়ে পড়েছে বাংলা, বিহার সহ একাধিক রাজ্যে। বাংলাতেই দেখুন, তৃণমূল একাই 42 আসনে প্রার্থী করে জোটের আগেই ভাঙন মজবুত করেছে। তাই বোধ হয় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে ব্যক্তি আক্রমণ। ব্যক্তি আক্রমণ অর্থাৎ কোনো রাজনৈতিক ইস্যু নয়, রাজনৈতিক লড়াই নয়, মানুষের হয়ে কিছু বলা নয়, মানুষের কণ্ঠস্বর, মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা, পাওনা, গণ্ডা, বঞ্চনা, এসব কোনো ইস্যু নয়। অর্থাৎ রাজনীতির ময়দানে শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণটাই একমাত্র হাতিয়ার যখন হয়, তখন রাজনীতি শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণের পরিসর হয়ে দাঁড়ায়, এবং যেটার কোথাও উদাহরণ তৈরি করছে তৃণমূল কংগ্রেস শাসক দল। যদিও রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের কথাই বা বলছি কেন, কেন্দ্রেও যেখানে লোকসভা নির্বাচন, দিল্লির সরকার তৈরি হচ্ছে, সেখানে দিল্লিতে অন্যতম বিরোধী দল কংগ্রেস, তারাও তো একই রাস্তা নিয়েছে, একই পথে হাঁটতে চলেছে। অর্থাৎ প্রার্থী কারা কারা হচ্ছে খুঁজে ব্যক্তিগত আক্রমণ করো। শুধু আক্রমণই নয়, একেবারে কদর্য ভাষায় নিশানা যাকে বলে। কঙ্গনা রানাউত, বলিউড অভিনেত্রী, একাধিক ছবিতে অভিনেত্রীর ভূমিকায় তিনি কাজ করেছেন। তবে কঙ্গনার আরও একটা পরিচয় রয়েছে, তিনি পদ্মশ্রীপ্রাপ্ত। হিমাচলের মেয়ে কঙ্গনাকে মান্ডি থেকে, মহারাষ্ট্রের মান্ডি থেকে টিকিট দিয়েছে বিজেপি, এবং তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। আর সেটাই বোধহয় সবথেকে বড়, বেশি চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের। তাই কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে তিনি নামলেন কঙ্গনাকে কদর্য আক্রমণ করতে। কঙ্গনার ছবি দিয়ে তিনি বিভিন্ন সময় পোস্ট করছেন। অপরাধ কি না কঙ্গনা, তার নিজের রাজ্য হিমাচল, সেই হিমাচলের মান্ডি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা হচ্ছে তার অপরাধ। সেখানে যে ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে তা নজিরবিহীন। সরাসরি কঙ্গনা রানাউত, যিনি বলিউডের অভিনেত্রী, তার ছবি পোস্ট করে তারা লিখছেন যে মান্ডিতে এখন কী দাম চলছে একটু বলবেন, মানে এই হচ্ছে ভাষা। ভাবুন, একজন মহিলা নেত্রী হয়ে আরেকজন সদ্য প্রার্থীপদ পাওয়া অভিনেত্রী, যিনি সবে এর আগেও, যিনি যদিও সবে রাজনীতির ময়দানে পা রেখেছেন বললে হয়তো ভুল বলা হবে কঙ্গনা রানাউত সম্পর্কে, কারণ এর আগেও তিনি দেশের একাধিক বিষয়ে রাজনৈতিক মতামত দিয়েছেন, এটা অস্বীকার করার জায়গা নয়। অর্থাৎ রাজনীতির ময়দানে পা তিনি আগিয়ে রেখেছেন। একজন শিল্পী অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাজনীতির সমস্ত বিষয়তে তার গুরুত্বপূর্ণ মতামত তিনি বারবার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং ব্যক্তিগত সাক্ষাৎকারেও তিনি বলেছেন। কিন্তু যখনই তিনি টিকিটে প্রার্থী হয়ে গেলেন, তখনই শুরু হলো কদর্য ভাষায় আক্রমণ, ব্যক্তিগত অসম্মানের জায়গা তৈরি করা। যদিও কঙ্গনা রানাউত দেরি করেননি, তিনি সুপ্রিয়াকে বুঝিয়েছেন যে এই ভারতে সম্মান পাওয়ার অধিকার প্রত্যেকের আছে। কি বলেছেন পাল্টা কঙ্গনা রানাউত শুনুন। मैं एक अभिनेत्री हूँ और अभिनेत्री होने के कारण, या जो भी किसी भी महिला का कोई भी, चाहे उनका व्यवसाय हो, कोई भी उनका काम हो, पेशा हो, हर महिला, चाहे वो टीचर हो, चाहे वो एक्ट्रेस हो, चाहे वो जर्नलिस्ट हो, चाहे वो राजनीतिज्ञ हो, या वो चाहे सेक्स वर्कर हो, किसी भी तरीके की जो महिला हैं वो डिग्निटी जो है वो डिज़र्व करती हैं। और किसी भी महिला को अपमानित करना, उसके सेक्सुअलाइज करना, और ख़ासकर सबसे ज़्यादा जो मुझे दुख हुआ है, वो जो मंडी जिसे छोटा काशी कहा जाता है, पूरे विश्व में छोटे काशी के नाम से प्रसिद्ध है, जहाँ पे ऋषि पराशर से लेकर ऋषि मार्कंडेय जी ने तपस्या की है, उसके बारे में इतनी भद्दी टिप्पणी, तो हम सब मंडीवासी जो हैं वो बहुत ही कष्ट हमें हुआ है इस चीज़ को लेकर। কঙ্গনার জবাবের পর ক্ষমা চাইতে বাধ্য হয়েছে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া।
কিন্তু ক্ষমা চাইতে গিয়েও সাফাই দিয়েছেন, যদিও সাফাই দিতে গিয়ে ছন্দ পতনও ঘটেছে। কখনো বলছেন যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যারা চালান তারা ভুল করেছেন, আবার কখনো বলছেন যে তার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়ে গিয়েছে, অর্থাৎ তিনি নিজে কিছু লিখতে চাইছেন না। সত্যি হাস্যকর। সুপ্রিয়া শুধুমাত্র কংগ্রেসের মুখপাত্র নন, তিনি সর্বভারতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জও বটে। সে জায়গা থেকে তার এরকম মারাত্মক ভুল, একটা সর্বভারতীয় দলের সোশ্যাল মিডিয়া ইনচার্জের অ্যাকাউন্ট থেকে যদি সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট শেয়ার হয়, তাহলে সেই দলের নারীদের প্রতি সম্মানের বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিয়া একদিকে ক্ষমা চাইলেও তার পাশে দাঁড়িয়েছে কংগ্রেসের হেভি ওয়েট নেতারা। খুব বেশি দূর যেতে হবে না, আমাদের রাজ্যে অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিয়া প্রশংসা করেছেন এবং আরও অনেক কংগ্রেস নেতারাও তার পাশেই দাঁড়াচ্ছেন এই ইস্যুতে। শুনুন একবার। আসে এগুলো তো হবে, ওরা যদি সমাজ মাধ্যমকে ব্যবহার করে আমরা সমাজ মাধ্যমে তার প্রতিবাদ করতে হবে। যার কথা বলছে সে বিজেপির নেত্রী, সে যদি মনে করে সমাজ মাধ্যম তার নিজের, তাহলে তো সেটা ঠিক হবে না। তাই আমাদের তথ্যে প্রোটেস্ট হবে। শ্রীনাথে খুব যোগ্য একজন আমাদের স্পোক্স পার্সন, খুবই দক্ষ স্পোক্স পার্সন। আপনি কিয়েই নেই তো ইসকা ক্যা আগে জবাব হয়, ইসকা কুছ মাত্রম নেই হোতা জবাব দেনা। এই মন্তব্য যখন হচ্ছে তখন খুব স্পষ্ট হয়ে যায় যে এখনো পর্যন্ত সমাজে সফট টার্গেট হয়ে রইলেন নারীরাই, মেয়েরাই। কোথাও কিছু না দেখলে না পেলে চট করে মহিলাদের আক্রমণ করো। নারীদের কি চোখে যায় দেখে ইন্ডিজোট, সেটা ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে। কারণ যদি অন্যান্য রাজ্য বাদও দিই, যদি আমি এ রাজ্যে ফিরে আসি, তাহলে সন্দেশখালী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শাহজাহান শিবুদের মতো তৃণমূল কংগ্রেসের নেতারা নারীদের শুধুমাত্র পণ্য হিসেবে ভেবেছে, কি ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছে। তাই কংগ্রেস এবং তৃণমূল যে একই মুদ্রার এপিটোপিট, সেটা বলার বাকি রাখে না। সুপ্রিয়া পোস্টে করা নিন্দা জানিয়েছে বিজেপি নেতৃত্ব, কি বলছেন শোনাবো। আমার রাজ্যে তো আমি সবসময়তেই দেখতে পাই কোনো কিছু যখন তারা করতে পারে না, যখন তারা দেওয়ালে মানে পিঠ ঠেকে যাচ্ছে, তখন একটাই উপায় হচ্ছে মহিলাকে আক্রমণ করো, সেটা গ্রাউন্ড লেভেলে মহিলাকে অত্যাচার করা। বাড়ির পুরুষ বাবা বা ভাই সে বিজেপি করে, বাড়িতে গিয়ে মহিলার ব্লাউজটা ছিঁড়ে দাও, শাড়িটা খুলে দাও। এইটা হচ্ছে তৃণমূলে যেরকম মহিলাদের আক্রমণ করা, সেটা হচ্ছে একটা সফট টার্গেট মহিলারা তাদের কাছে। সেরকমই আজকে সারা ভারতবর্ষী, যখন পারছে না, লড়তে পারছে না, তখন গিয়ে মহিলাকে আক্রমণ করো, ব্যক্তিগত আক্রমণ করো। আমি এটার একেবারেই পক্ষপাতী নই। অঙ্গনা জি এক সাধারণ পরিবার কি বেটি হ্যাঁ, সাধারণ পরিবার কি বেটি নে হি আপনি আপকো বড়াতে হুয়ে और फिल्म इंडस्ट्री तक ले जाकर हिमाचल को गौरवान्वित किया है। और जो साधारण परिवार की बेटी वहां तक गई है तो उसको आटे दाल का मालूम है। ये आप अपने गिरबान में देखो या राहुल से ज्ञान ले लो कि आलू फैक्ट्री में बनते हैं या खेत में पैदा होते हैं। এইসবদারিয়া সত্যি সত্যি একজন অভিনেত্রীকে এভাবে এই ভাষায় আক্রমণ করা, তাও তিনি এখনও প্রচারের ময়দানে নামেননি। মানলাম কিছু প্রচারের ময়দানে গিয়ে বিতর্কিত কথা বললেন, কোথাও কিছু বিষয় নিয়ে তার ভুল ব্যাখ্যা দিলেন, ভুল তথ্য দিলেন। তবু একটা জায়গা থাকে যে রাজনীতির ময়দানে পা রেখে রাজনীতির ময়দানের কাঙ্গনা রানাওয়াত, রাজনীতির ময়দানে যিনি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকে আক্রমণ করা হচ্ছে, কিন্তু এত রাজনীতির সঙ্গে কোনো সম্পর্কই নেই, তার কথার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার কোনো বক্তব্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি কোথায় কাকে হিরো বানাচ্ছেন, কাকে ভিলেন বানাচ্ছেন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সরাসরি তার ব্যক্তিগত আক্রমণ, তার চরিত্র হননের চেষ্টা। কোথাও কিছু না পেলে একটি মেয়ের চরিত্র হনন করে নাও, সব থেকে সহজ বোধ হয় সেটাই। এর আগেও আমরা দেখেছি, ফিরে এসে রাজ্যে যেখান থেকে শুরু করি সেখানেই শেষ করি, এ রাজ্যের ক্ষেত্রে তো একই ছবি। সন্দেশখালীর মতো জায়গাতে যখন মহিলারা প্রতিবাদ করা শুরু করলেন, যখন কথা বলা শুরু করলেন, সেই সময় আমরা কি দেখছি? ব্যক্তিগত আক্রমণ, চারিত্রিক আক্রমণ। কেউ বলছেন বহিরাগত, খুব যদিও এই ব্যক্তিগত আক্রমণের তুলনায় বহিরাগতটা বোধহয় সবথেকে সেফ, সবথেকে নিরাপদ আক্রমণ বহিরাগত। এর বাইরে আর কি রাখা হয়েছে? অভিনেত্রী স্ক্রিপ্টের ডায়লগ বলছে, ধর্ষণ হয়েছে তার প্রমাণ কোথায়, তার ভিডিও ফুটেজ কোথায়? এমনকি এও বলা হয়েছে যে এরা ঘুমটা টেনে যে বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, আসলে ঘুমটার তলায় নাকি সবাই বিড়ি সিগারেট খান। কি কি ভাষায় আক্রমণ করা হয়েছে, অথবা একই জিনিসের পুনরাবৃত্তি।
জানা নেই, প্রত্যেকে প্রশ্ন করছেন, প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে এটাই কি একমাত্র বিরোধিতার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে? তাহলে প্রশ্ন উঠছে এরাজ্যের ক্ষেত্রে বারবার একাধিকবার কি কি শুনতে হয়েছে যারা সন্দেশখালিতে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন, তাদেরকে দেখাবো একবার। পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। চেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আমার তো মনে হয় না খুব একটা এফেক্ট ফেলবে বলে, কারণ দেখুন কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে। আজকে মানুষ যারা যারা যা যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালি এই সন্দেশখালি ওই সন্দেশখালি মহিলারা এই করছেন, আরে তাদেরকে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে। হ্যাঁ, সবাই তো বলছেন না, কী করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কি না? সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কি না। আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের তো দিদি আছেন, দিদি নিশ্চয়ই বিচার করবেন, দিদি কখনো বিচার না করে তো থাকবেন না, নিশ্চয়ই বিচার করবেন। একটা কথা আছে, আমি শাহরুখ খানের ডায়লগই বলি যে সিমরন ছেট বাড়ি বাড়ি দেশ মে আছে ছোটি ছোটি ঘটনা হতা হ্যায়, ছোট ঘটনা বলতে দিন, ফিনিশ করতে দিন। ভারতবর্ষ একটা অনেক বড় দেশ, সেখানে বাংলা একটা অনেক বড় একটা রাজ্য, সেখানে একটা পার্টে হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে, কোথাও যেন মনে হচ্ছে লোকসভা ভোট এসছে বলে বিজেপির এটা প্ররোচিত চক্রান্ত, কিছু মহিলাকে মুখে বোরখা পরিয়ে হিজাব পরিয়ে ওড়না পরিয়ে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে এবং তারাও কোথাও আতঙ্কে অনেকে বলছে। আর যারা সত্যিকার আক্রান্ত হয়েছেন দেখুন সেটা আপনি ইউপিতে চলে যান, আপনি গুজরাটে চলে যান, সেখানেও টুকটাক ঘটনা ঘটে থাকে। এখানেই শেষ নয়, যদি রেখাপাত্রর কথা বলতে হয়, যদি বারবার প্রত্যেক সময়তে, গতকালও যখন এর আগের দিনে যখন রেখাপাত্রর নাম এসেছে প্রার্থী তালিকায় তখন একাধিক বিষয় চলে এসছে সামনে, রেখাপাত্র কেন রেখাপাত্র, তার কী শিক্ষাগত যোগ্যতা, তিনি কী কথা বলবেন, একাধিক বিষয় সামনে চলে এসেছে। সত্যি তো যদি বিরোধীরা চাইতেন তাহলে এটা নিয়েও তারা কথা বলতে পারতেন, কোনো সমস্যা নেই। রেখাপাত্র নিজেই বলছেন যে হ্যাঁ আমার টাকা পয়সা নেই, হ্যাঁ আমার শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু আমার সন্দেশখালীর মায়েদের মেয়েদের জন্য আরও লড়াই করার ইচ্ছে রয়েছে। কিন্তু সেই রাজনীতির ময়দানেও হাঁটলেন না এরাজ্যের শাসক দল যারা রেখাপাত্রর বিরোধিতা করছেন। পাল্টা কি করা হয়েছে, রেখাপাত্রর বিরুদ্ধে সেখানকার যারা সন্দেশখালীর মা বোনেরা যারা একসঙ্গে আলোচনা লড়াই করেছিলেন তাদেরকে গিয়ে ভুল বোঝানো হয়েছে এমনটা অভিযোগ উঠছে। শুধু ভুল বোঝানো নয়, একই সঙ্গে পোস্টার ব্যানারটুকু নাকি নিজেরা লিখে দিয়ে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে যাতে মিডিয়ার সামনে কোথাও প্রমাণ হয়ে যায়। আরে রেখাপাত্রকে তো নিজের এলাকার পাড়ার লোকেরাই সাপোর্ট করছেন না, আজ তারা রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে বলছেন তারা ভুল বুঝেছিলেন, ভুল করেছিলেন, কারণ তৃণমূল কংগ্রেস থেকে সে ভুল বোঝানো হয়েছিল, রেখাপাত্রকে সেখানে ভিলেন বানানো হয়েছিল এবং সেই পোস্টার ব্যানারগুলো পর্যন্ত তাদের লিখে দেওয়া। তারা বলছেন তারা ভুল বুঝতে পেরেছেন এবং তারা সর্বতোভাবে রেখাপাত্রর পাশে থাকবেন, রেখাকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন, তার হয়ে প্রচার করবেন। আমি আজকে ডিবেটটা শুরু করব, তবে তার আগে নিঃসন্দেহে সন্দেশখালীর আজকের সন্দেশখালীর মায়েরা মেয়েরা কী বলছেন এই গতকালের রেখাপাত্রকে নিয়ে বিতর্কের পর সেটাও আমি শোনাবো। তবে তার আগে আলাপ করিনি কারা কারা রয়েছেন আমার সঙ্গে স্টুডিওয়ে, রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা, রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর অর্চনা মজুমদার, দুজনেই রয়েছেন দুই মহিলা প্রতিনিধি, রয়েছেন রাজনৈতিক কর্মী সুদীপ্ত সরকার, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস এবং রয়েছেন কামদুনি প্রতিবাদী মৌসুমী কয়াল। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি বলছিলাম রেখাপাত্রর কথা একবার শোনাবো শুরুতেই, সন্দেশখালী কি বলছে, রেখাপাত্রর বিরুদ্ধে কারা সমর্থন করেছে, কারা তার বিপক্ষে কথা বলেছে, কেন বলেছে আজ রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে স্পষ্ট করেছেন তারা, একবার দেখাবো। আমাদেরকে একটু ভুল বোঝানো হয়েছিল যার কারণে আমরা এসে বলেছিলাম, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী যে আমাদের গ্রামের মোয়া
এই আমাদের গ্রামের যে বোন সে দাঁড়াক রেখা পাত্র, তাহলে ভালোই হবে। আমরা চাইছি ও দাঁড়াক, আর ওর কাছে আমি ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে বলাটা উচিত হয়। পোস্টার আমরা দেইনি, আমরা মানে হোলি খেলতে গেছিলাম, আমাদেরকে পিকাই এবং আর একটা কে আছে পিকার ভাই টুকাই, তোমরা প্রথম থেকে তো আন্দোলন করেছো, কিন্তু এখন রেখা বলছে তোমাদেরকে চাই না সন্দেশখালি, তখনই শুনে এবারে স্বাভাবিক সবাইয়ের মাথাটা খারাপ হয়ে যাবে যে কেন এরকম বললো। আমরা তো প্রথম দিন থেকেই আছি রেখার সঙ্গে, মানে ওরা আমাদের সে ভুল বুঝিয়েছে, বলছে রাস্তার জন্য টাকা এসছে, লাইটের জন্য টাকা এসছে, কারেন্টের জন্য টাকা এসছে, তোমাদের গ্রামে উন্নয়নের জন্য টাকা এসছে, সেই টাকা রেখাপাত্র বলে বন্ধ করে দিয়েছে। আমরা তো সবসময় চাইছি রেখাপাত্র আমাদের সন্দেশখালির একজন বৌমা কিংবা মহিলা এবং এবার প্রতিবাদী মুখ বলে ওখানে আমরা এসছি, আমরা খুব খুশি রেখাপাত্র এসছে, রেখাপাত্রের জন্য আমরা মানত করেছি, রেখাপাত্র যদি যেতে আমাদের বুক চিরে রক্ত দেবো মা কালীর থাক। শাসক দল যে যারা শাসক দল তারা আমাদেরকে ভুল বুঝিয়েছে, উস্কানিমূলক দিয়ে আমাদের বাড়ির বউজুকে তারাও নিয়ে গেছে, ওরা নিয়ে গেছে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। না গতকাল আমরা ছিলাম না, আমাদেরকে অন্য ভুল বুঝিয়েছে আর কি, ওই জন্য ওনার নামে ওটা খুব ভুল বলেছে, কেন বলবে ওইটা বলা ওনার নামে খুব ভুল হয়েছে।